হ্যালো বন্ধুরা, আজ একটি চমৎকার টিপস নিয়ে হাজির হলাম তোমাদের কাছে। টিপসটি অনেক জরুরি সবার জন্য, এটা কোনো একজনের জন্য উদ্দেশ্য করে না, সবার জন্যই গুরুত্বপূর্ণ একটি টিপস। তো অবশ্যই মন দিয়ে ভিডিওটা দেখবে এবং বুঝতে পারবে সব কিছুই। তো ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা যারা ইউএসবি কেবল কিনি কিংবা চার্জার কিনি, যে আমাদের চার্জার যত অ্যাম্পিয়ার পড়া হয়েছে কিংবা যতটুকু অরিজিনাল চার্জার কিনা, তা কীভাবে আমরা চেক করবো আর কীভাবে বা বুঝবো। এছাড়া আমাদের ডাটা কেবলটা অরিজিনাল পড়ছে কিনা এবং ভালো হয়েছে কিনা, তা কীভাবে আমরা চেক করবো, আজকের জন্য চাই সেই ভিডিওটি। এখন থেকে কেউ আর আমাদের ঠকাতে পারবে না, তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবে। তো শুরু করা যাক। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর নতুন নতুন টিপস পেতে অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন। তো কাজটি করার জন্য আপনার একটি অ্যাপস লাগবে। অ্যাপসটির নাম হচ্ছে অ্যাম্পিয়ার। অ্যাপসটি আপনি প্লে স্টোরের মধ্যে পাবেন খুবই ইজিলি। একটি অ্যাপস, ছোটো একটি অ্যাপস, জাস্ট লিখবেন অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারটিকে সার্চ করার পরে অ্যাপসটা পাওয়া যাবে। এই অ্যাপসটা আপনি ডাউনলোড করে নেবেন। অ্যাপসটি ডাউনলোড করার পর ওপেন করবেন। এখন আপনি ধরেন একটি 2 অ্যাম্পিয়ারের চার্জার কিনলেন। 2 অ্যাম্পিয়ার চার্জার মানে কি, 2000 মিলি অ্যাম্পিয়ার পড়ে। তো দেখুন, 2 অ্যাম্পিয়ার চার্জারে কতটুকু পড়লে আপনি বুঝতে পারবেন যে আপনি চার্জারটি সরিয়ে আছে কি না। এখন দেখুন, আমি আমার চার্জারটি 2 অ্যাম্পিয়ারের এবং আমি জানি আমার চার্জার কেবলে সমস্যা আছে। তো কীভাবে বুঝলাম যে সমস্যা আছে, তা আমি এখন চেক করে দেখাচ্ছি। আমি চার্জারটা কানেক্ট করি, দেখুন চার্জারটা কানেক্ট করতেছি। কানেক্ট করার সাথে সাথে এখানে মেজারিং নামে একটা চলতেছে, এটা রানিং চলতেছে। কিছুক্ষণ পরে আমি দেখতে পারবো এখানে আমার চার্জারটা কীরকম। দেখুন আমার চার্জারটা 2 অ্যাম্পিয়ার, এখানে হওয়ার কথা মিনিমাম 1700, 1600, 1800 এরকম। 2000 হলে মিনিমাম 16 থেকে 1700 হওয়ার কথা, কিন্তু সেখানে আমি মাত্র পাচ্ছি 500। তার মানে অবশ্যই আমার চার্জারে সমস্যা আছে। তো এরকমই, আপনি চার্জার ধরেন যদি 1 অ্যাম্পিয়ারের হয়, তখন আপনি যদি 1 অ্যাম্পিয়ার চার্জার কানেক্ট করার পর দেখেন যে এখানে 200, 300, তাহলে বুঝতে পারবেন চার্জারে সমস্যা না হয়, যে কেবলটি এনেছে কেবলটির প্রবলেম। তো এটা এর মাধ্যমে আপনি চেক করে দেখতে হবে। দেখুন আমার চার্জারে এখন আপাতত বাড়তেছে, কিন্তু এখানে বাড়লেও সমস্যা নেই। এটা আপনি কিছুক্ষণ পর ওয়েট করবেন, ওয়েট করার পর 1500, কিন্তু আমার এখানে মিনিমাম হওয়ার কথা 1800-এর মতো। তো 1800 যেহেতু হয়নি, অবশ্যই আমার কেবলে সমস্যা আছে, আর আমি জানি অলরেডি আমার কেবলে সমস্যা আছে। তো আর এইভাবেই আর কি আপনার চেক করে নেবেন আপনাদের চার্জারগুলো। 1 অ্যাম্পিয়ার যদি হয় তাহলে 1000-এর ভিতরে যদি 700-800 হয়, তাহলে বুঝতে পারবেন আপনার কেবলটি ঠিক আছে এবং চার্জারটিও ঠিক আছে। তো এইভাবে আর কি চেক করে নেবেন, আর যদি কোনো সমস্যা অবশ্যই আমি আছি, পাশে থাকবেন। আর নতুন নতুন টিপস পেতে অবশ্যই টেস্ট ভিডিওর সাথে থাকবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।